এবার আমরা ঢুকছি এখানে বাড়িগঞ্জ কালচারালে। আমরা দেখলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দেখলাম, এরপর যাচ্ছি বালিগঞ্জ সমাজসেবী সমাজসেবীর দিকে। হ্যাঁ, এখানটা অসম সুন্দর করেছে, দারুণ দারুণ করেছে, কথা বলি অনেক অনেক কবিতা দিয়ে তৈরি হয়েছে, গানের লাইন কবিতার লাইন দিয়ে হয়েছে। হ্যাঁ, দারুণ দারুণ লেগেছে, প্যান্ডেলও খুব সুন্দর, আর তার সাথে হচ্ছে ঠাকুর তো, হ্যাঁ প্রতিমা আছে দারুণ, আছে আলো আলো সজ্জাও দারুণ, সবই সুন্দর। আগের বছর এই দিনে এসেছিলাম এখানে, কিন্তু এত ভিড় ছিল না, এবারে প্রচুর ভিড়। Thank you.
বালিগঞ্জ কালচারাল, তারপর সমাজসেবী, সমাজসেবী এগুলো দেখে পর কিছুক্ষণ বসেছিলাম এক জায়গায়। তারপর আমরা যেটা এই মাত্র দেখলাম সেটা ছিল 66 পল্লী, এরপর যাচ্ছি আমরা বাদামতলা। আমরা বাদামতলা দেখলাম, দারুণ করেছে, এটা গাছ কাটা নিয়ে করেছে, মানে গাছ কাটাটা যে ঠিকভাবে পরিবেশের জন্য সেরকম একটা কনসেপ্ট মনে হলো। হ্যাঁ, আর পাতা দিয়ে তৈরি করেছে, শুকনো পাতা, অসংখ্য পাতা আর গাছের গাছের গুড়ি গুলো, গাছের গুড়ি পাতা, মানে গাছের গুড়িটা নিয়ে আর্টিফিশিয়ালি বানিয়েছে, গাছের পাতা গুলো একদম অরিজিনাল, মানে শুকনো পাতা। আর অ্যাজ ইউজুয়াল বাদামতলা ড্রপ।
আসছি চেতলা অগ্রণী। চেতলাগ্রণীর পর কিছুক্ষণ বসেছিলাম, রেস্ট করলাম, তারপর এবার যাচ্ছি সুরুচি সংঘ, উবের করে যাচ্ছি, আর আর হাঁটার অবস্থা নেই। বাজে 3:56 আর এই সুরুচি সংঘের হাল এখান থেকে লাইন 3:56 বাজে, প্রায় 4টেই বলা চলে। হ্যাঁ, এই পাশে আসছি। আমরা অটো করে চলে আসলাম মুদিয়ালি।
টাটারি করেছি, এখন বাজে 5:30 প্রায় বাজতে যাচ্ছে। এখন আমরা খাচ্ছি পাপড়ি চাট। আমরা এখন যাচ্ছি শিব মন্দির, এটা আমাদের লাস্ট, তারপর বাড়ি যাব। হ্যাঁ, দেখে বাজাবো শিব মন্দির, শিব মন্দির তারপরে বাড়ি। লাস্ট না করে উপায় নেই, আজ কি সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, একটু ঘুমাবো, একটু 6টা বেজে গেছে। এখন সকাল সকালও ভিড় আছে এখন, আর এখন লাইট সব বন্ধ করে দিয়েছে। সত্যি লাইট বন্ধ করে দিলে ঠিকঠাক লাগে না বলো? আমাদের শিব মন্দিরের ঠাকুর দেওয়া কমপ্লিট, আর এটা হচ্ছে আজকে দিনের মতো লাস্ট ঠাকুর। এবার হচ্ছে পরের দিন, আমরা এসেছিলাম চতুর্থী দিনে, আর আমরা যাচ্ছি পঞ্চমী দিনে। এখন সকাল হয়ে গেছে, আর দেখবো না, লাইট সব বন্ধ হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম 7টার সময় গতকাল, আর আজকেও 7টার সময় বাড়ি ফিরেছি। মানে এত টায়ার্ড লাগছে কি বলবো, মানে মারাত্মক বলে। আমি তো মানে আসার সময় প্রথম ভাবা হয়েছিল যে বাসে করে চলে আসবো, তারপর উবেরই করা হলো, উবেরের গড়টা উবের আমি ঢুলতে ঢুলতে এসেছি। আর এবারে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আগে একটু টানা ঘুম দেবো, তারপর স্নান টান করে ভাত খাওয়া। আর আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখন তো টাটা।